ছোট পর্দার আর একটি খবর মিস না করতে সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে সম্প্রতি গত কয়েকদিন ধরেই সারা বাংলাদেশে একটি গেম নিয়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে অবশ্য আতঙ্কিত হওয়ার কারণ আছে কারণ দ্য ব্লু হোয়েল নামের এই গেমটিতে গেমারকে গেমের শেষ লেভেলে বাধ্য করা হয় আত্মহত্যা করতে আর আত্মহত্যা করলে বিভিন্ন ব্ল্যাকমেইলিং করা হয় এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে আর এবার দ্য ব্লু হোয়েল গেমটির ব্যাপারে গার্ডিয়ানদের সচেতন হতে বললেন বাংলাদেশের সিনেমার জনপ্রিয় নায়ক ও প্রডিউসার অনন্ত জলিল তিনি বলেন এই গেমসের কারণে বিভিন্ন দেশে কয়েকজন সম্ভাবনাময় ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে আমার দেশের তরুণ তরুণদের নিয়ে আমি শঙ্কিত এই গেমস তাদের শুধু বিভদেই ফেলবে না তাদের পরিবারকেও অনিশ্চিত পথের দিকে ঠেলে দেবে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দশই অক্টোবর মঙ্গলবার অনন্ত জলিল এই সংজ্ঞা প্রকাশ করেন তিনি আরো বলেন আমরা কেন এই গেমস খেলতে যাব কাউকে যদি এই গেমস খেলতে দেখেন অবশ্যই তাকে ফিরিয়ে আনতে হবে অপরকে ব্ল্যাকমেল করতে কেন দেব দ্য ব্লু হোয়েল গেমটি খেলা মানে নিজেকে ব্ল্যাকমেল করার সুযোগ দেয় তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বর্তমান সরকার তথ্য প্রযুক্তিকে অনেক এগিয়ে নিয়েছে অনেকেই পড়াশোনার পাশাপাশি সফটওয়্যার ফটোশপ গ্রাফিক্স সহ অনেক সেক্টরে কাজ করতে পারেন এতে যেমন নিজের প্রতিভাকে ব্যবহার করা হবে আবার তেমনি হবে দেশ হয়ে গিয়ে যাবে দর্শক আমাদের সবারই এই গেমটির ব্যাপারে সচেষ্ট হতে হবে যারা গেমটির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন তাদেরকে গেমটির ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে জানাতে হবে বুঝাতে হবে আপনি এই বিষয়ে কি ভাবছেন শেয়ার করুন আমাদের সাথে